আমাদের চারপাশে জানা অজানা হাজারো উপকারী গাছপালা, ফুল ফল, লতা পাতা ছড়িয়ে আছে। কেউ কোনোটার নাম জানি, চিনি, আবার কেউ বা চিনি না, জানি না। অথচ একটি আগ্রহ থাকলে তা জানা খুবই সহজ। আজ আমরা এমনই একটি উপকারী উদ্ভিদ নিয়ে আলোচনা করব, যাকে আমরা দেখেছি কিন্তু এর নাম এবং উপকারিতার দিক সম্পর্কে হয়তো জানি না। এরকম অবহেলিত আগাছা জাতীয় উদ্ভিদটির নাম বন তুলসী বা বনমরিচ। আশা করি সঙ্গেই থাকবেন। বনমরিচ একটি গুল্মজাতীয় একবর্ষজীবী উদ্ভিদ। সাধারণত উদ্ভিদটি খোলা স্যাঁতস্যাঁতে স্থানে আগাছা হিসাবে বেড়ে ওঠে এবং বছর শেষে গাছটি মরে যায়। এটি 10-15 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। 4টি কৌণিক শাখা থাকে। পাতাগুলো 3.5 সেন্টিমিটার হয়ে থাকে। ফুলগুলো ছোট হয়, প্রায় 1.2 মিলিমিটার। রং হয় সবুজাভ এবং গুচ্ছাকারে থাকে। এই ফলগুলো চৌকো ধরনের, অনেকটা ছাগলের নাদির মতো দেখতে। এই কারণে হয়তো এর আরেক নাম ছাগল নাদি গাছ। বন তুলসী বা বনমরিচ এর বৈজ্ঞানিক নাম ক্রোটন বোন প্লান্টিনাস। অন্যান্য স্থানীয় নামের মধ্যে ব্লিস্টারিং অ্যামানিয়া, একরিডুইড, মনার্ক রেড স্টেম, টুথ কাপ উল্লেখযোগ্য। এটি লাইথ্রাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। আমাদের দেশসহ বিশ্বের অনেক দেশে উদ্ভিদটি দেখা যায়। বনমরিচের পাতা মরিচের চেয়েও ঝাঁঝালো স্বাদের হয়। এদের ফুল ও পাতা দেখতে মরিচের সাদৃশ্য, আর এই কারণে হয়তো উদ্ভিদটির বাংলা নামকরণ হয়েছে বনমরিচ। একে অনেক জায়গায় বন তুলসী, ঝুরঝুরি এবং কিছু কিছু জায়গায় ছাগলনাদি গাছও বলা হয়ে থাকে। বনমরিচ শুধু আগাছাই নয়, এর রয়েছে নানা ভেষজ গুণাবলী। বনমরিচের পাতা নানা রোগ নিরাময়ে ব্যাপক কার্যকর। ভেষজ চিকিৎসকগণ এই গাছ বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহার করে থাকেন। এই গাছটি আমাদের কাছে আগাছা হিসেবে পরিচিত হলেও তাদের কাছে এই গাছটি অতি আদরণীয় একটি গাছ। তাহলে চলুন বনমরিচের কিছু ভেষজ উপকারিতা সম্পর্কে জেনে নিই। ব্রণ, ফুসকুড়ি, অ্যালার্জি, একজিমিয়া বা চুলকানি ইত্যাদি নানান ধরনের চর্মরোগ কম বেশি ভুগতে হয় সবাইকেই। আর অনেক সময় কি করতে হবে সেটা না জানার কারণে দীর্ঘদিন এই সমস্যায় ভুগতে হয়। বনমরিচের পাতা সকল চর্মরোগ নিরাময়ে ব্যাপক কার্যকর। বনমরিচের পাতা পুরানো ছাইয়ের সঙ্গে সরিষার তেল মিশিয়ে আক্রান্ত স্থানে কিছুদিন নিয়মিত মালিশ করলে চর্মরোগের কবল থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। ভীষণ রকমের উপকারী এই ঝুরঝুরি বা বনমরিচ গাছ। শরীরের যে কোনো জায়গা কেটে বা ছিঁড়ে গেলে এই গাছের রস বা আঠা লাগালে মুহূর্তের মধ্যে কাটা স্থান জুড়ে যায় এবং রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তবে বলে রাখা ভালো যে এর রস কাটা ছেঁড়া স্থান লাগালে একটু জ্বালা করতে পারে। মানুষের ক্ষেত্রে হাত পা মুচকে গেলে এই বনমরিচ গাছের পাতা থেতলে তা আকন্দ গাছের পাতা দিয়ে মুড়িয়ে দিলে কয়েকদিনের মধ্যে মচকানো হাত পা ভালো হয়ে যায়। গবাদি পশুর ক্ষেত্রেও এটি বেশ কার্যকর। কোনো কারণে গবাদি পশুর পা ভেঙে বা মুচকে গেলে এই বনমরিচ গাছের পাতা থেতলে তা কলা গাছের পাতা দিয়ে ভাঙ্গা বা মচকানো পা মুড়িয়ে দিলে কয়েকদিনের মধ্যেই ভাঙ্গা পা জোড়া লেগে যাবে। বৃষ্টি হলে সাধারণত আমাদের বাড়ির আশেপাশে কেঁচোর উপদ্রব বেড়ে যায়। এক্ষেত্রে এই গাছের পাতা থেতলে রস করে পানিতে মিশিয়ে তা বাড়ির আশেপাশে ছিটিয়ে দিলে এতে কেঁচোর উপদ্রব কমে যাবে। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। বন তুলসী বা ছাগলনাদির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ভেষজ হিসেবে ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন। ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।